ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে সবাইকে স্বাগত। আমি নীলকমল সূত্রধর, প্রভাষক জীববিজ্ঞান, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। আমি আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের উপর পাঠদান করব। অধ্যায়ের নাম হচ্ছে উদ্ভিদ শারীর তত্ত্ব। তোমরা জানো যে উদ্ভিদের দেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পাদিত হয়, যেমন প্রশোধন, পানি ও খনিজ লবণ পরিশোষণ, রস উত্তোলন, সার সংশ্লেষণ, শ্বসন প্রভৃতি। আমরা আজকে সার সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বিষয়ের উপর পাঠদান করব। তোমরা জানো জীবজগতের সবচাইতে গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া হচ্ছে সার সংশ্লেষণ। উদ্ভিদ এই প্রক্রিয়ায় নিজের দেহে খাদ্য প্রস্তুত করে এবং এই খাদ্য খেয়েই সম্পূর্ণ জীবজগৎ টিকে আছে, এবং জীবজগৎ টিকে আছে বলেই জড়জগতও টিকে আছে, অর্থাৎ পৃথিবীর অস্তিত্ব রক্ষায় সার সংশ্লেষণ প্রক্রিয়ার কোনো বিকল্প নেই। গুরুত্ব আলোচনা করেই বা গুরুত্ব অনুধাবন করেই এই বিষয়টা নিয়ে অনেক বেশি গবেষণা করেছেন বিজ্ঞানীরা। আমরা আজকে গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এসব বন্ধুরা আমরা আলোচনা ঢুকি। প্রথমে দেখব সার সংশ্লেষণ কাকে বলে। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া সজীব উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল আলোক শক্তিকে এটিপি এবং এনএডি পিএইচ2 নামক রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এবং রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে, তাকেই বলা হয় সার সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বার্নেস 1898 সালে। বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালামের প্রক্রিয়াটাকে দুটি অধ্যায়ে ভাগ করেন, আলোক নির্ভর অধ্যায় এবং আলোক নিরপেক্ষ অধ্যায়। তাহলে আমরা আবার সংজ্ঞায় ফিরে আসি। এই সংজ্ঞার দুইটা অংশ। প্রথম অংশে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং দ্বিতীয় অংশে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় বা শর্করাজাত খাদ্যের মধ্যে স্থির শক্তিতে রূপান্তরিত হয়। তো যে প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াটাকে বলি আমরা আলোক নির্ভর অধ্যায়। আমরা মূলত আজকে আলোক নির্ভর অধ্যায়ের উপর পাঠদান করব। তাহলে আমরা সংখ্যাটাকে যদি সংক্ষেপে বলি, তাহলে এখানে কী কী প্রয়োজনীয় উপাদান লাগবে? কার্বন ডাইঅক্সাইড লাগবে, পানি লাগবে, সূর্যের আলো লাগবে এবং ক্লোরোফিল লাগবে। তোমরা জানো সূর্য হচ্ছে পৃথিবীর সমস্ত শক্তির আধার। এই সূর্য থেকে বিভিন্ন রকম আলোকরশ্মি আসলেও উদ্ভিদের ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কাজে লাগে দৃশ্যমান আলো। আলোক শক্তি পরিমাপের একক ন্যানোমিটার হলে 390 থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো উদ্ভিদে সার সংশ্লেষণ কাজে ব্যবহৃত হয়। ক্লোরোফিল হচ্ছে সেই রঞ্জক পদার্থ যারা সূর্যের আলোকে শোষণ করে বিক্রিয়া ঘটাতে পারে। ক্লোরোফিল চার রকম হতে পারে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন এবং জ্যান্থোফিল। এদের রং বা বর্ণ বৈষম্য বর্ণ বৈচিত্র্য রয়েছে। তারপরও ক্লোরোফিল এ সবচেয়ে বেশি কার্যকর এই প্রক্রিয়ার জন্য। ক্লোরোফিল কোথায় থাকে? উদ্ভিদের যেসব অঙ্গ সবুজ সেইসব অঙ্গেই ক্লোরোফিল থাকে। উদ্ভিদের বা উচ্চ শ্রেণীর উদ্ভিদের পাতা সবুজ বলে আমরা পাতাকেই সার সংশ্লেষণের প্রধান অঙ্গ হিসেবে বিবেচনা করি। তো দৃশ্যমান আলো কিন্তু সাতটা, তোমরা জানো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। একক আলো হিসেবে লাল আলোদের ফটোসিনথেসিস সবচেয়ে বেশি হয়। লালের তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 650 থেকে 760 ন্যানোমিটার। আমরা আবার সঙ্গে ফিরে যাই। আমরা কিন্তু বলেছি যে এই প্রক্রিয়াটাকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান দুই ভাগে ভাগ করেছেন, আলোক নির্ভর অধ্যায় এবং আলোক নিরপেক্ষ অধ্যায়। আমরা আজকে আলোক নির্ভর অধ্যায় পড়ব, যে অধ্যায়ে কিন্তু শর্করা তৈরি হবে না, তৈরি হবে শর্করা তৈরির কাঁচামাল বা আত্মীকরণ শক্তি এটিপি এবং এনএডিপিএইচ2। তোমরা জানো প্রক্রিয়াটি ক্লোরোপ্লাস্টের ভেতরে সংঘটিত হয়। ক্লোরোপ্লাস্টের গ্রানামের ভেতরে ক্লোরোফিল অণুগুলো বিশেষ নিয়মে সজ্জিত থাকে। ক্লোরোফিল অণুগুলো ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মধ্যে যে ইউনিট করে থাকে সেই ইউনিটকে বলা হয় ফটোসিস্টেম। ক্লোরোপ্লাস্টে দুই রকম ফটোসিস্টেম থাকে, ফটোসিস্টেম 1 বা পিএস 1 এবং ফটোসিস্টেম 2 বা পিএস 2।
আলোক নির্ভর অধ্যায়ে যে ফটোসিস্টেম আছে এরা তিন অংশে বিভক্ত, আলোক শোষণ অংশ, বিক্রিয়া কেন্দ্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই তিন অংশ মিলে ফটোসিস্টেম এবং এর মাধ্যমে তৈরি হবে এটিপি এবং এনএডি সিস্টেম আত্মীকরণ শক্তি। তাহলে আমরা এটিপি তৈরির যে প্রক্রিয়া তাকে বলি ফটো ফসফোরাইলেশন। যেহেতু আলোক শক্তির সাহায্যে এটিপি তৈরি হয় তাই এই প্রক্রিয়া বলা হয় ফটো ফসফোরাইলেশন। এটা দুই রকম হতে পারে, চক্রীয় এবং অচক্রীয় ফটো ফসফোরাইলেশন। আমরা আজকে এই দুই রকম ফটো ফসল প্রক্রিয়ার মাধ্যমে দেখব কীভাবে উদ্ভিদ আলোক শক্তিকে এটিপি এবং এনএডিপি সিস্টেমের ভেতরে আত্মীকরণ শক্তি রূপে জমা করে। এটা হচ্ছে আমাদের অচক্রীয় ফটো ফসফোরাইলেশন প্রক্রিয়ার রেখাচিত্র এবং এটা হচ্ছে চক্রীয় ফটো ফসফোরাইলেশন প্রক্রিয়ার রেখাচিত্র। অচক্রীয় ফটো ফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম টু এবং ফটোসিস্টেম ওয়ান দুইটি অংশগ্রহণ করে। আমরা কিন্তু বলেছি প্রত্যেক ফটোসিস্টেম তিন অংশে বিভক্ত, আলোক শোষণ অংশ, বিক্রিয়া কেন্দ্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই হচ্ছে আলোক শোষণ অংশ যেখানে ক্লোরোফিল রয়েছে বিভিন্ন রকম, এ হচ্ছে বিক্রিয়া কেন্দ্র যেখানে ক্লোরোফিল এবং কিছু প্রোটিন এনজাইম থাকে, আর এই হচ্ছে সংশ্লিষ্ট ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এফডি ফেরেডক্সিন সাইটোক্রোমে ফেরোক্সিন ইলেকট্রন বাহক। তো আমরা অচক্রীয় ফটো ফসফোরাইলেশন প্রক্রিয়া বিক্রিয়া শুরু করলাম। ফটোসিস্টেমটির আলোক শোষণ অংশে ক্লোরোফিল অণু আলোক রশ্মি শোষণ করে। তোমরা জানো আলো সূর্য থেকে আসে, শোষিত আলো বিভিন্ন ক্লোরোফিল অণু হয়ে হয়ে চলে যায় বিক্রিয়া কেন্দ্রে। বিক্রিয়া কেন্দ্রে যে ক্লোরোফিল তার ম্যাগনেশিয়াম ধাপ থেকে দুটি ইলেকট্রন বেরিয়ে আসে, যেটা চলে যায় নিকটস্থ ইলেকট্রনগুলোতে ফিওফাইটিন বা কার্বন মধ্যে সরাসরি ফেরেডক্সিন আসে। ফলে বিক্রিয়া কেন্দ্রে ইলেকট্রন ঘাটতি দেখা দিল, পানি ভেঙে ইলেকট্রন এসে সেই ঘাটতি পূরণ করে। আলোর সাহায্যে পানির এই ভাঙনকে বলা হয় ফটোলাইসিস। পানির ভাঙন সে ইলেকট্রনে তৈরি হয় না, অক্সিজেন এবং প্রোটন তৈরি হয়। এই অক্সিজেন বায়ুমণ্ডলে ফিরে যায় যেটা জীবের শ্বসন ক্রিয়া ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যে শ্বাস নেই, আমাদের শ্বাসের জন্য যে অক্সিজেন লাগে তার উৎস হচ্ছে আমাদের পানি, ফটোলাইসিস প্রক্রিয়া, যেটা অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া সংঘটিত হয়। যাই হোক, ইলেকট্রন ফেরেডক্সিন ইলেকট্রনকে সাইটোক্রোম এফকে দিয়ে পুনরায় ইলেকট্রন নেওয়ার জন্য প্রস্তুত হয় এবং এই প্রক ইলেকট্রন থেকে যে শক্তি নির্গত হয় সেই শক্তির সাহায্যে এটিপি এবং ইনঅর্গানিক ফসফেট মিলে এটিপি তৈরি হয়। এটিই হচ্ছে ফটো ফসফোরাইলেশন। সাইটোক্রোম এফ থেকে ইলেকট্রন চলে যায় প্লাস্টোসায়ানিন নামক আরেকটা বাহকের কাছে, বা ও ইলেকট্রন এই বাহককে দিয়ে আসে। প্লাস্টোসায়ানিন ইলেকট্রন পৌঁছে দেয় পিএস ওয়ানের বিক্রিয়া কেন্দ্রে, কারণ পিএস টু এর ইলেকট্রন আসার আগেই এখানে বিক্রিয়া শুরু হয়ে যায়। কীরকম বিক্রিয়া? যথারীতি পিএস ওয়ানের আলোক শোষণ অংশে ক্লোরোফিল অণু আলোক শক্তি শোষণ করে এবং শোষিত আলো বিভিন্ন ক্লোরোফিল অণু হয়ে হয়ে চলে যায় বিক্রিয়া কেন্দ্র পি700-তে, এবং এখানেও ক্লোরোফিলের ম্যাগনেশিয়াম ধাতু থেকে ইলেকট্রন বেরিয়ে চলে যায় প্লাস্টোকুইনোনের কাছে। এই যেখানে ঘাটতি তৈরি হলো ইলেকট্রনে, এই ঘাটতি পূরণ করে কিন্তু পিএস টু এর ইলেকট্রন দেয় এসে। এভাবেই একজন আগে ঘাটতি পূরণ করে চক্রটাকে চালু রাখে। প্লাস্টোকুইনোন থেকে ইলেকট্রন চলে যায় এনএডিপির কাছে। এই প্রক্রিয়াতে কী হয়? এখানে হয় ওই যে পানি থেকে প্রোটন তৈরি হয়েছিল, সেই পানির প্রোটন আর প্লাস্টোকুইনোন থেকে আসা ইলেকট্রন দুয়ে মিলে এনএডিপিকে বিজারিত করে তৈরি করে এনে ডিপিএস টু। এভাবেই তৈরি হচ্ছে এটিপি এবং এনএডিপিএস টু, এবং এর মধ্যে জমা থাকে সূর্য থেকে আসা শক্তি আত্মীকরণ শক্তি রূপে। পানির এই যে ভাঙন, এই ভাঙনকে বলি আমরা ফটোলাইসিস। এটাকে কেন আমরা অচক্রীয় ফটো ফসফোরাইলেশন বলি? কারণ ইলেকট্রন যে বিক্রিয়া কেন্দ্র থেকে বেরোয় সেই বিক্রিয়া কেন্দ্রে ফিরে আসে না বলে এই ফটো ফসফোরাইলেশনকে বলা হয় অচক্রীয় ফটো ফসফোরাইলেশন। এখন আমরা যাব চক্রীয় ফটো ফসফোরাইলেশনে। উদ্ভিদ দেহে যখন পানির পর্যাপ্ততা থাকে না তখন উদ্ভিদ চক্রীয় ফটো ফসফোরাইলেশন প্রক্রিয়া এটিপি তৈরি করে। প্রক্রিয়াটা আমরা আলোচনা করি। এখানে শুধু ফটোসিস্টেম ওয়ান অংশগ্রহণ করে। এখানে একই রকম হয়, ফটোসিস্টেম ওয়ানে আলোক শোষণ অংশে ক্লোরোফিল অণু আলোক শক্তি শোষণ করে, শোষিত আলো বিভিন্ন ক্লোরোফিল অণু হয়ে হয়ে চলে যায় বিক্রিয়া কেন্দ্র পি700-এর কাছে। এখানে ম্যাগনেশিয়াম ধাতু কেটে ইলেকট্রন বেরিয়ে চলে যায় ফেরেডক্সিনের কাছে।
ফেরোক্সিন ইলেকট্রন সাইটোক্রোম B6 কে দেয়, সাইটোক্রোম B6 থেকে ইলেকট্রন চলে যায় প্লাস্টোক্লিনে, প্লাস্টোক্লিন ইলেকট্রন দেয় সাইটোক্রোম F কে। এই ভাবে যে শক্তি নির্গত হয় ইলেকট্রন থেকে, সেই শক্তিতে এখানে একটা ফটোফসফোরাইলেশন হয়, ATP তৈরি হয়। সাইটোক্রোম F ইলেকট্রন দেয় প্লাস্টোসাইনকে, সেই ইলেকট্রন পৌঁছে দেয় আবার P700 কাছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রন যে উৎস থেকে বেরিয়ে এসেছিল বিভিন্ন বাহকের মাধ্যমে সে আবার আগের সোর্সে ফিরে আসে, এর জন্য এই প্রক্রিয়া বলি আমরা চক্রীয় ফটোফসফোরাইলেশন। এখানে কোনো এনএটি পেস্ট তৈরি হয় না, শুধু এটিপি তৈরি হয়। এভাবেই উদ্ভিদ ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া তৈরি করে এটিপি এবং এনএটি পেস্ট, এদের সাহায্যে পরবর্তী উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করবে। তো এই হচ্ছে আমাদের আলোক নির্ভরতার বিষয়ে যাবতীয় আলোচনা। এখান থেকে বেশ কিছু জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন আসে, যেমন প্রশ্ন আসতে পারে এটিপির পূর্ণরূপ লেখো বা এনএডি পেস্টের পূর্ণরূপ লেখো, অথবা আসতে পারে চক্রিয় ফটোফসফোরেশন কাকে বলে, অচক্রিয় ফটোফসফোরেশন কাকে বলে। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে চক্রিয় এবং অচক্রিয় ফটোফসফোরেশন পার্থক্য। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আলোক নির্ভর অধ্যায় বিক্রিয়াগুলো বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।